জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলার 2 নং পবুলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গতকাল ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডাক্তার মুরাদ হাসান এমপি। ভাইরা বলেরা সকলেই আমরা পালন করব আজকের এই পবিত্র দিনে। আমাদের সকল দিকে ইউনিয়নের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের উপনেতা আমাদের সকল দিকের সন্তান জেলা বাসরাপুর ইসলাম মানিক এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের এই সকল দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমাদের দুর্যোগ নেতা দুর্যোগ বড় ভাই আব্দুর বাপসি ভাই সম্পাদক কৃষিবাড়ি কলেজ ছাত্র লীগের ছাত্র সংসদের সাবেক ভিপি বলিউল ইসলাম বাড়ি যুবলীগ নেতা আমার মামা মানিক মামা সহ জাহিদ মামা আমাদের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমাদের বীর মুক্তিযোদ্ধা সাবেক সমাজ সেবা কর্মকর্তা জেলা তত্ত্বাবধান মানগুলো আমাদের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আব্দুল জলিল রতন এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা ছাত্ররা এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন। আমি সবাই যারা কষ্ট করে আজকে এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আজকে এই ঠিক ইফতারের এক মুহূর্তে সকলে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন মাফ করে দেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং বাংলাদেশের জনগণ বাংলাদেশের জন্য জাতির বঙ্গবন্ধু শেখকে বাংলাদেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ভিপি, উপজেলা আওয়ামী লীগের সদস্য বাচ্চু মিয়া, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, 2 নং পবুলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, উপজেলা আওয়ামী লীগ সদস্য সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আধুনিক উন্নত মডেল কৃষিবাড়ি হিসেবে যেন আমরা গড়ে তুলতে পারি এবং সকল জনগণের যেন আমরা সেটা নিশ্চিত করতে পারি প্রত্যেকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি সেই জন্য সকলে দোয়া প্রার্থনা করে এবং আজকের এই আয়োজন করার জন্য আমারও সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সরিষাবাড়ীবাসী। আলিমুন বিসমিল্লাহ আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ রাদ্দা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের ইফতার মাহফিলে এখন পর্যন্ত আমরা
সবরুন সুলেমান আজকের ইফতার মাহফিলে কোন উপজাতি বাংলাদেশ সরকারের সংসদ সদস্য আলহাজ কুরআন হাসান আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ যত নেতা কর্মী এখানে উপস্থিত হয়ে গেছে আজকের উপস্থিতি রব্বুল আলামিন তোমার দরবারে কবুল করিয়া নাও। রব্বুল আলামিন ঈমানের সাথে ঈমানের মজবুতির সাথে দিনের জন্য মেহরবানি করে সকলকে তার জাযা খায়ের দান করুন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/স্বাধীন বাংলা নিউজ টিভি, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/স্বাধীন বাংলা নিউজ টিভি।